পাবনার ঈশ্বরদীতে 180 গ্রাম কোকেন সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের গোপাল সুপার মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পাবনার লালপুর উপজেলার অর্জুনপুর গ্রামের সিদ্দিকের ছেলে হাফিজ রহমান, একই উপজেলার কুজিপুকুর গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম এবং গোপালপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন। আমবাগান পুলিশ ফাঁড়ের ইনচার্জ হাসান বাসির জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 180 গ্রাম কোকেন সহ তিনজনকে আটক করা হয়েছে।